হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজ দেখাবো আপনাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছাড়া আপনি কীভাবে কাজ করবেন। তবে মনে রাখুন, এখানে প্রথমে নিস্তলা দেখতেছেন যে কাজটি হয়েছে, তো এই কাজগুলো কিন্তু মূলত যে কথাটি বলেছি আপনি ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছাড়া করতে পারেন। তার মানে হচ্ছে আপনি মূল বিষয়টি হচ্ছে এটা কিন্তু সেই ডুপ্লাক্স বিল্ডিংটি, সেটি আগে বলে নিচ্ছি, সেটি ডুপ্লাক্স বিল্ডিংটি, সে রাউন্ড সিঁড়ি। তো এখানে কিন্তু মাঝখানে নিচতলায় টিবলের জন্য টিবল গাড়া আছে এবং যে ভিতরে যে ট্যাঙ্কি আছে বিশাল বড় একটি ট্যাঙ্কি, তো এখানে কিন্তু দুটি ট্যাঙ্কি রাখা আছে, তো সেই জন্য কিন্তু পাইপ রাখা হয়েছিল। তো ওপরে যে বারিন্দাটা দেখতেছেন, আমি কিন্তু ডুপ্লাক্স বিল্ডিংয়ের নিচে দেখা আসলাম, আমি কিন্তু ওপর থেকে ফলো রাখুন যে কীভাবে করতে হয়। তো যেই মূল বিষয়টি, যে রাউন্ড সিঁড়িটি বা ইউ সিঁড়ি বলেন, তো সেই সিঁড়ির সম্পর্কে দেখতেছেন। তো আসলে এই সিঁড়িটি কিন্তু প্রথমে বলে নিই যে এই সিঁড়িটি কিন্তু আপনারা ইচ্ছে করলে যে জায়গায় আপনারা বলে থাকেন যে কত ফিট জায়গা লাগে, তো এইটিকে বারান্দাটি কিন্তু 4.5 ফিট। তো বারান্দা আসার জন্য এই রুম থেকেও কিন্তু একটি রুম রয়েছে, যে গুলি রয়েছে মানে দরজা। তো এই জায়গাটি কিন্তু আপনার 10 ফিট বা 12 ফিট হলে আপনি একটি ইউ সিঁড়ি দিতে পারেন। তো রাউন্ড সিঁড়ি করতে গেলে আপনি 10 ফিট বা 10 ফিটের ভিতরেই করতে পারেন। তো সেদিকে আর যদি জায়গা কম হয়ে থাকে তাহলে আর একটু কম হলে সমস্যা হবে না ইউ সিঁড়িতে। তবে বিষয়টি লক্ষ্য রাখুন যে এটি ইঞ্জিনিয়ার ছাড়া আপনি করতে পারবেন কী কী কাজ। আপনাকে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে অবশ্যই ফাউন্ডেশনের কাজগুলো করতে হবে, কারণ ফাউন্ডেশন মূল বিষয়। কীভাবে রড দিতে হবে, কীভাবে বেস করতে হয় এবং মাটির লেয়ার কী অবস্থা আছে তার ওপর নির্ভর করে একটি ফাউন্ডেশন, তো সেটি অবশ্যই একটি ইঞ্জিনিয়ার ছাড়া বলা সম্ভব নয়। তো সেই জন্য আপনার ইচ্ছে মতো যে কাজটি করতে পারবেন ইঞ্জিনিয়ার ছাড়া, যে রুমগুলো আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে ভিতরে রুম আপনি থাকবেন। তো আপনার ব্যাপারে রুম থাকবেন, তাহলে সেই ব্যাপারে রুমটি আপনি বাছাই করে নিতে পারেন কোথায় কেটে দিবেন। তো প্রথম থেকে লক্ষ্য করুন যে সিঁড়ির জায়গাতে আপনাদের দেখলাম ওপরে, তো এখানে কিন্তু অনেক জায়গায় লস হতো, সেই জন্য এখানে অনেক সুন্দর করে একটি কাজ করা হয়েছে। দেখতেছেন যে গাঁথনিটি করতেছে, এখানে কিন্তু যে আগের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং থেকে যে জিনালটা আছে সেই জিনালটা গ্রিলটা ভাঙা হবে, ভাঙার পরে সেখানে একটি টয়লেট হতেছে, আর যে এখানে দাঁড়িয়ে আসছিল সেটা কিন্তু একটি কিচেন রুম হইতেছে। তো কিচেন রুম তারপর আপনাদের আর একটু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করতেছি, একটু লক্ষ্য রাখবেন। তো এখানে কিন্তু আরও একটি কিচেন রয়েছে, তো সেখানে কিন্তু কিচেনটি যেটা বললাম, তো এখানে কিন্তু কর্নারের যে রুমটি, এটা কর্নারের রুমটি, তো কর্নার রুমের সাথে কিন্তু আরেকটি টয়লেট রয়েছে অ্যাটাচড। তো অ্যাটাচড টয়লেটের সাথে আপনি এখানে কিন্তু আরেকটি জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে যে দোতলায় গিয়ে একটি আউটে আরেকটি ব্যালকনি বারিন্দা বার করা হয়েছে, সেই বারিন্দাটি হচ্ছে আপনার এখানে ছোটোখাটো আলোর জন্য বা বাতাসের জন্য করতে পারেন। তো এই জন্য উপরে যে রড দেখতেছেন, ছাদ থেকে যে রডটি রাখা আছে সেখান থেকে আপনি ড্রোন ফলো করতে পারেন, অথবা আপনি লিন্টেন দিয়ে সেখানে গাঁথনি দিয়ে গ্রিল ব্যবহার করতে পারেন, অথবা আপনার ড্রফল দিয়ে নিচে ঠাই ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই রুম থেকে বেরিয়ে আসার পর দেখলেন যে গুলিটা এখানে কিন্তু একটি কিচেন রুম রয়েছে, দেখছেন সেই কিচেন রুমের সাথে যে মিস্ত্রিরা কাজ করতে হয় সেখানে কিন্তু একটি টয়লেট রয়েছে, আর বিশাল একটি মোটামুটি রুম এই রুমটি কিন্তু পুরাটাই রুম, সেই রুমের সাথে কিন্তু সেই টয়লেটটি কোনারে দেখলেন। তো সেইটি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করলাম, দেখাতে চেষ্টা করতেছি। তো আসলে মোটামুটি এটা দেখার পর আপনার পাশে যে আরেকটি রুম রয়েছে, তো এখানে কিন্তু আপনাদের তিনটি রুম দেখালাম, প্রথমে যে গাঁথনি করতে সেটি একটি রুম, দ্বিতীয় আরেকটি বারান্দা ব্যালকনি সহকারে যেটি দেখালাম সেটি, আর এই যে এই একটি রুম। তো ওপরে কিন্তু তিনটি রুম হয়েছে এই জায়গাতে, তবে নিচের ফাউন্ডেশন কিন্তু অনেকটাই করা এই বিল্ডিংয়ে, কারণ ডাইরেক্ট বেজ দেওয়া আছে এবং ইনভার্টেড বিম দেওয়া আছে নিচে, তার মানে বেজের সাথেই বিম একটি দেওয়া আছে। তো নিচে কিন্তু বিশাল বড় একটি ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কিটি জায়গাটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখিয়ে আসছি যে এই বিল্ডিংটি প্রায় 31 ফিট মানে 32 ফিট আর 34 ফিট পাশে, তো 31 ফিট যেদিকে আছে সেদিকে কিন্তু প্রায় পুরাটাই ট্যাঙ্কি করা আছে। তো এই যে এই রুমটি দেখতেছেন যে দেয়ালটি দেওয়া আছে পিলার থেকে, তো এখানে কিন্তু একটি টয়লেট একটি রুম রয়েছে, তো তিনটি রুম আপনাদের দেখে আসলাম, তারপর কিন্তু এই জায়গাটি রয়েছে। তো এই বিল্ডিংটি কিন্তু আপনাদের অনেকটাই সুন্দর লাগবে, ভালো লাগবে, কেন না, কারণ এখানে যখন আপনার সিঁড়ির যে রাউন্ডটি আছে এই জায়গাটি, এই যে রাউন্ডের যে জায়গাটা এখানে কিন্তু অ্যাচএস লাগানো হবে চতুর্দিক দিয়ে, তখন কিন্তু বিল্ডিংটা অনেকটাই ফুটে উঠবে এবং রাউন্ডের। যাই হোক, আপনাদের এই জিনিসটি দেখলাম, আর যেই জিনিসটি আপনাদের দেখা যাচ্ছে সেটি কিন্তু এই জায়গা থেকে আপনাদের আরেকটি খেয়াল, যেই কলম
যে পাইপটি যে নিচে টাঙ্কি সেই টাঙ্কিতে কিন্তু ময়লা সরানোর জন্য এই পাইপটি ব্যবহার করা হয়েছে। এই পাইপ দিয়ে ময়লা বের করা হবে, আর টিউবওয়েলের জন্য জায়গা নাই সেজন্য এদিকে দেওয়া আছে। তো আপনাদের আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে খেয়াল রাখুন, নিচে যে আপনার টয়লেটটি থাকলেন সেখানে কিন্তু এই টয়লেটের ভিতরে কিন্তু একটা বিম রয়েছে, সেইখান থেকে কিন্তু এই যে বিমটি দেখছেন টয়লেটের ভিতরে সেখান থেকে এটা কিন্তু পুরোটাই টাঙ্কির সামনে যে রুমটা এদিকে থেকে আপনার পুরোটাই লম্বায় যে পুরানো বিল্ডিং আছে সেই বিল্ডিং পর্যন্ত। তো যাই হোক, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন। আমার আরেকটি চ্যানেল রয়েছে ফাইমা ডিজাইন প্ল্যান, প্রয়োজন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।